বন্ধুরা, এখন আমাদের কাছে রয়েছে একটি গাণিতিক সমস্যা। প্রশ্নটা হচ্ছে, একটি বৃত্তাকার কুণ্ডলীর পাক সংখ্যা 40, ব্যাস 32 সেন্টিমিটার, কুণ্ডলীতে কত মাত্রার তড়িৎ প্রবাহ চালনা করলে কেন্দ্রে 300 মাইক্রো টেসলা চৌম্বক প্রাবল্য সৃষ্টি হবে। অর্থাৎ আমাদের মূল বিষয়টা হলো এখানে তড়িৎ প্রবাহের মান কত, অর্থাৎ I এর মানটা আমাদের বের করতে হবে। তো আমরা জানি একটি বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মানকে প্রকাশ করা হয় বি সমান মিউ নট আই ডিভাইড বাই 2 আইসার। সেটা কয়টা পাকের ক্ষেত্রে? আমরা এখন পর্যন্ত যেগুলো দেখে এসেছি সবই ছিল একটি পাকের জন্য, অর্থাৎ একবার মাত্র সার্কিটটাকে ঘোরালে যতটুকু হয় তার মান হচ্ছে এতটুকু। তো এটাকে যদি আমরা এন বার ঘুরাই তাহলে জিনিসটা হয়ে যাবে বি সমান এন ইন্টু মিউ নট আই 2 আইস আর। তো আমরা এই ক্ষেত্রে এই সূত্রটাই ব্যবহার করব, কারণ এখানে পাক সংখ্যা 40, অর্থাৎ 40 বার পেঁচানো হয়েছে তারটাকে। তো এখানে আমাদের এন এর মান দেওয়া আছে, ব্যাস 32 সেন্টিমিটার দেওয়া আছে, অর্থাৎ ব্যাসকে আমাদের ব্যাসার্ধের মিটারে প্রকাশ করতে হবে, এবং চৌম্বক প্রাবল্য দেওয়া আছে বি, এবং সেটা মাইক্রো টেসলায় আছে, এটাকে আমাদের টেসলায় নিয়ে যেতে হবে। তো আসো আমরা একে একে সমস্যাগুলো সমাধান করি। এন সমান 40 লিখে ফেলি, ব্যাস আমাদের বার এটাকে ব্যাসার্ধ নিয়ে যেতে হবে, আর সমান ডি বাই 2 সেন্টিমিটার দেওয়া আছে, তো হয়ে যাবে ব্যাপারটা 32 বাই 2 সমান 16 সেন্টিমিটার বা 16 × 10⁻²⁪ মিটার। আর থাকছে টেসলা, বি সমান 300 মাইক্রো টেসলা বা 300 × 10⁻⁶ টেসলা। তো এখন আমরা সূত্রর এই সূত্রটা ব্যবহার করি। আসো, বি সমান এন ইন্টু মিউ নট আই ডিভাইড বাই 2 আইস আর। তো আমাদের বের করতে হবে আই এর মান, তো আইটাকে আমরা নিয়ে আসি। তো জিনিসটা হয়ে যাচ্ছে আমাদের, দেখো, বি ইন্টু 2 আইস আর ডিভাইড বাই এন ইন্টু মিউ নট। তো এখন আসো এই মানগুলো আমরা পরাপর বসিয়ে দেখি কি ফলাফল দেখা যায়। এই হচ্ছে আমাদের ক্যালকুলেটার নিলাম। এখন দেখো বি এর মান দেওয়া আছে 300 × 10⁻⁶ × 2 × আর, আর এর মান কত? 16 × 10⁻²⁪ মিটার। এখন আমাদের নিচে রয়েছে এন এবং মিউ নট। এন এর মান কত দেওয়া আছে আমাদের? 40, এবং মিউ নটের মান দেওয়া আছে, আমরা এটা জানি, 4 × π × 10⁻⁷। তো এখন দেখি আমাদের আয়ের মানটা, এই দেখো আয়ের মানটা চলে এসেছে। এভাবে আমরা এখানে একটু মানগুলো লিখে নিই, 300 × 10⁻⁶ × 2 × 16 × 10⁻²। আর নিচে থাকছে আমাদের 40 × 4π × 10⁻⁷, এবং এর ফলাফল কি আসলো? 1.909। এই পর্যন্ত আমরা নিলাম। এটা আমাদের কী এককে থাকবে? অবশ্যই অ্যাম্পিয়ার এককে, কারণ এটা বিদ্যুৎ প্রবাহ। তো এইভাবে আমরা বিদ্যুৎ প্রবাহের মানটাও বের করে ফেলতে পারি চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের সূত্র থেকে, কারণ এই সূত্রটি আমাদেরকে বি এবং আই এবং আর এর মধ্যে সম্পর্কটা নির্ধারণ করে দেয়। তো এন সংখ্যক পাক যেহেতু আছে, তাহাই এইখানে আমরা এন দিয়ে গুণ করে নিয়েছি। তো এইভাবে আমরা আরও অনেক সমস্যার সমাধান খুব সহজেই করে ফেলতে পারবো।